নমস্কার, আমাদের খবরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আমাদের খবর এক নজরে। মদের আসরে বচসার্যের, বন্ধুদের হাতেই খুন এক যুবক, চাঞ্চল্য জগত্তলে। মৃত যুবক তৃণমূল কর্মী ছিল বলে দাবি মদন মিত্রের। ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন অর্জুন পুত্র পবন সিং, মনোনয়ন পেশ সিপিএম প্রার্থী রঞ্জিত মণ্ডলেরও। ফের রাজনীতির মূল স্রোতে ফেরার লড়াইয়ে মদন মিত্র, মনোনয়ন পেশ করলেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী হিসেবে। সরগরম ব্যারাকপুরের ভোটের রাজনীতি, বিজেপির বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস করার অভিযোগ তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের খবর। এখন আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট। এবার নিজের বাড়িকে গড়ে তুলুন ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত। ব্যবহার করুন 100% প্রাকৃতিক গুণসম্পন্ন পরিবেশ বান্ধব পিউরলাক্স মশার ধূপ। পিউরলাক্স মশার ধূপ ডিস্ট্রিবিউটর ও সেলসের কাজের জন্য যোগাযোগ করুন ওম ট্রেডার্স অমিত মণ্ডল, সোদপুর ঘোলা, ফোন নাম্বার 9836700111। 100% প্রাকৃতিক গুণসম্পন্ন পরিবেশ বান্ধব পিউরলাক্স মশার ধূপ। পিউরলাক্স মশার ধূপ। দাদা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। আরে হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে। আরে মনে তো রাখতেই হবে। দিদি মনে আছে তো? হ্যাঁ মনে আছে। 6ই মে 19শে মে আমাদের জেলা, তাই তো? ঠিক তাই। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় এবারে লোকসভা নির্বাচন 6ই মে বনগাঁ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, আর 19শে মে দমদম, বারাসাত এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে। প্রত্যেকে যেন এই দিনটি মনে রাখবেন। আমার মনে নাই, কি হবে ভোট দিয়ে? কেন ভাই, তোমার সমস্যাটা কি? আরে দাদা আমরা দিন আনি দিন খাই মানুষ, আমাদের ওসব করলে হবে না। একবেলা যদি দোকান বন্ধ রাখি আমাদের চলবে না। দোকান বন্ধ রেখে ভোট দিতে যাতে পারবো না, কি মনে থাকবে? আমি কাজ না করলে আমার খাওয়া হবে? ভোট দিতে গেলে একদিনে রোজ কামাই হয়ে যাবে আমার। হ্যাঁ কাজ বন্ধ রাখতে হবে কেন? আরে ভোটদান পর্ব চলবে সকাল 7টা থেকে সন্ধে 6টা অবধি। কাজের ফাঁকে টুক করে গিয়ে একবার ভোটটা দিয়ে আসবে। মনে রেখো তোমার ভোটটা দিচ্ছ কিন্তু দেশ গড়ার জন্যে, 5 বছরে একবার। এইটুকু সময় দেশের জন্য দিতে পারবে না? বড় ভুল বলে ফেলেছি, নিশ্চয়ই ভোট দিতে যাব। আপনারা সকলের প্রতি আমাদের আবেদন যে আপনারা এবারে ভোট গ্রহণ উৎসবে নিজের সুচিন্তিত মতামত দান করে দেশ গঠনের অংশ গ্রহণ করুন। ধন্যবাদ। আমরা সবাই ভোট দিতে যাব। আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট। ফিরিলাম বিরতির পর, আপনারা দেখছেন আমাদের খবর। আসছি বিস্তারিত খবরে। মদের আসরে বচসার জেরে এক যুবককে গলা কেটে খুন করল তার অন্য 4 বন্ধু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জগদ্দলের সুগিয়াপাড়া এলাকায়। মৃতের নাম জানা গেছে মোহাম্মদ আদির। মৃতকে নিজেদের দলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় জগদ্দল থানার পুলিশ গ্রেপ্তার করেছে এক অভিযুক্তকে। এদিন জগদ্দলের সুগিয়াপাড়া এলাকায় সকাল থেকেই মদ্যপানের আসর বসিয়েছিল স্থানীয় কয়েকজন যুবক। বিকেল হতেই তাদের মধ্যে শুরু হয় বচসা। তখন আসর ছেড়ে মোহাম্মদ আদির নামের এক যুবক বাড়ি ফেরার সময় আচমকাই তার উপর চড়াও হয় তার আসরের অন্য 4 জন। রাস্তায় ফেলে তার শরীরের পেছন দিক থেকে ঘাড়ে আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নির্বাচনের মুখে এই হত্যাকাণ্ড নিয়েও শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল কংগ্রেসের দাবি মৃত মোহাম্মদ আদির তাদের দলের সক্রিয় কর্মী। মৃতের শাশুড়ি রেমতি খাতুন জানালেন, অভিযুক্ত 4 জনের সাথে ঝগড়া হয়েছিল আদিরের। তারাই পেছন দিক থেকে গলায় চাকু চালিয়ে খুন করে তাকে। परसों वो छूट के आया है और रात में हमारे लड़का को मार दिया है।
समझाने गया कि मत समझाने गया, झगड़ा लड़ाई मत करो, सब आदमी मिलजुल के रहो। उसको जब घर आने लगा बस उसको पीछे से कोई कितना लड़का था? चार लड़का। अच्छा, তাদের দলের সক্রিয় কর্মী আদিরকে। অদ্ভুত ব্যাপার, এখন বলা হচ্ছে সে নাকি হেরোইন বেচতো। গতকাল অব্দি 3 দিন আগে অব্দি 10 দিন আগে অব্দি অর্জুন সিং এর সঙ্গে ঘুরতো। তাহলে অর্জুন সিং এর সঙ্গে ঘুরলে হেরোইন বেচাটা কি নেয়? এটা বেআইনি নয়, এটা অন্যায়, এটা আইনি। আর যেই গলার নলি কেটে দিচ্ছে একটা তৃণমূল কর্মী ভালো, আবির আলী, মোহাম্মদ আবির, তাকে গলায় কেটে দিল ছেলেটাকে। আমরা অ্যাপেলে নিয়ে যাওয়ার আগেই মারা গেল। তাকে বলে দেওয়া হলো হেরোইন দিচ্ছে। তাহলে বিজেপির সঙ্গে না থাকলেই হেরোইন দেবে কতদিন? 23 মে কতদিন? তারপর কেন্দ্রীয় বাহিনী নয়, তারপর কিন্তু লোকাল বাহিনী। মৃতের চার বন্ধুর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে জগদ্দল থানায়, যার মধ্যে জয়প্রকাশ দাস নামের একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃত মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। উৎপল দাস, আমাদের খবর, জগদ্দল। ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে আজ তার মনোনয়নপত্র জমা দিলেন অর্জুন সিং এর ছেলে পবন সিং। দলীয় কর্মী সমর্থকদের উল্লাসের মাঝে মনোনয়ন জমা করার পর পবন জানালেন, সাধারণ মানুষের সেবা করাটাই তার কাছে প্রথম কাজ। বিজেপিতে যোগদানের পর ব্যারাকপুর লোকসভা আসনে প্রার্থী হয়ে ভাটপাড়ার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এলাকার দীর্ঘদিনের বিধায়ক অর্জুন সিং। সেই শূন্য আসনে নির্বাচন হতে চলেছে আগামী 19 মে। আর এদিন এই আসনে বিজেপি প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিলেন অর্জুন সিং এর ছেলে পবন সিং। বাড়িতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আবহাওয়ার মধ্যে বেড়ে ওঠা পবনকে দেখালো পোড় খাওয়া রাজনৈতিক নেতার মতোই। কর্মী সমর্থকদের নিয়ে প্রশাসনিক ভবনে পৌঁছে তিনি জমা দিলেন তার মনোনয়নপত্র। আর মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানালেন, টাকা কামাবার জন্য নয়, সাধারণ মানুষের সেবা করার উদ্দেশ্যেই তিনি প্রার্থী হয়েছেন উপনির্বাচনে। আজকে আমার নমিনেশন আছে। আচ্ছা, কতটা জয়ের ব্যাপারে আশাবাদী তুমি? 100% মেন প্রতিদ্বন্দ্বী তো মানে কাকে মনে হয়, কিভাবে তুমি? দেখুন, রাজনীতি আমি নেতুন না, আর রাজনীতি থেকে কিছু নেতুন না। রাজনীতির কি আছে? এক্সপিরিয়েন্স আছে। আমার বাবা, আমার ঠাকুর দাদা যে আছে, ও রাজনীতি করেছেন, ওই সঙ্গে আমি খুব এক্সপিরিয়েন্স আমার। পাশাপাশি এদিন মনোনয়ন জমা দিলেন সিপিআইএম প্রার্থী রঞ্জিত মণ্ডল। দীর্ঘদিন ধরে অধরা ভাটপাড়া আসন কি তিনি পারবেন বামেদের দখলে নিয়ে আসতে? প্রশ্ন এখন সেটাই। ওখানে যেভাবে তৃণমূল 18 বছর ধরে যেভাবে সন্ত্রাস চালিয়েছিল, ওখানকার যেটা হচ্ছে আমাদের ভাটপাড়া পুরোপুরি চটকল শিল্পে বেড়ে, সেখানকার মজদুরের এখন অবস্থাটা কি? কোনো মজদুর অন্তত যদি নিজের আন্দোলন করতে যায়, যে নিজের জীবনের রুজিরুটির জন্যে, তাকে কিন্তু করতে দেওয়া হয়নি। ওকে মারা হচ্ছে, যেরকম আমাদের পার্টি অফিস দখল করা হয়েছে, ইউনিয়ন অফিস ওখানে দখল করা হয়েছে। নিশ্চয়ই জিততে পারবো, আমার সঙ্গে আমাদের শ্রমিকদের সাথ আছে। আমার মনে হচ্ছে আমাদের লড়াই, উনি যেটা বিজেপির কথা বলছেন, ওখানে বিজেপি আমাদের সঙ্গে নেই, ওখানে টিএমসি আমাদের সঙ্গে নেই। উৎপল দাস, আমাদের খবর, ব্যারাকপুর। অর্জুন সিং এর গড়ে এবার থাবা বসাতে তৃণমূল কংগ্রেস ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করেছে মদন মিত্রকে। আর দীর্ঘদিন পর রাজনীতির মূলস্রোতে এসে এদিন কর্মী সমর্থকদের নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে পৌঁছে মদন মিত্র জমা দিলেন তার মনোনয়নপত্র। বর্তমান বাংলার রাজনৈতিক মহলে এক বর্ণময় নাম মদন মিত্র। একদা রাজ্যের অন্যতম দাপুটে মন্ত্রী ছিলেন তিনি, কিন্তু সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়ে দীর্ঘ কারাবাস, এবং সেই সময়ই 2016 বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে তার পরাজয় বেশ খানিকটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল মদন মিত্রকে। এবার ফের তিনি স্বমহিমায় রাজনীতির মূলস্রোতে ফিরতে মরিয়া ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে আসার জন্য। আর তাই মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই দেখা গেল তাকে ঘিরে কর্মী সমর্থকদের উল্লাস।
আর সেই উল্লাসের ফাঁকেই তিনি জমা দিলেন তার মনোনয়নপত্র। আর মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, ভাটপাড়ায় এবার গুন্ডা রাজ বন্ধ হয়ে মানুষের রাজ কায়েম হবে। একটাই নির্দেশ দিয়েছেন যে হিরণ্য কশুবিদে কুলে যেমন প্রহ্লাদ জন্মায়, তেমনি ভাটপাড়ায় গুন্ডা কুলে গিয়ে তুমি শান্তির মশাল জ্বালিয়ে দাও, শান্তির বনের কুঞ্জ মরুভূমি তৈরি করো। এবার লড়াই গুন্ডা বড় না গণ দেবতা বড়, এই লড়াইতে এই যে ভাটপাড়ার বংশতন্ত্র আর শৈলতন্ত্র আর গুন্ডামি তোলাবাজি ছটকলের টাকা মহিলাদের টাকা পৌরসভার মাইনের টাকা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের টাকা মেয়েদের আলমানের টাকা সব যে মেরে দিয়েছে অর্জুন সিং, এবার সেই অর্জুন সিং নিধন পড়বে এবং সেই নিধনটা নিশ্চয়ই গায়ের জোরে নয় মানুষের জোরে লোকতন্ত্রের নিয়মে। এবার শুধু প্রহ্লাদ ঘুরে বেড়াবে ভাটপাড়ায়, হিরণ্যকশিপুদের আর জায়গা থাকবে। এখন দেখার উনিশে মে কি রায় দেয় ভাটপাড়ার সাধারণ মানুষ, বজায় থাকে অর্জুন রাজ নাকি বদলে যাবে ছবিটা। উৎপল দাস, আমাদের খবর, ব্যারাকপুর। উত্তাপের বহরে প্রকৃতিকে হার মানাচ্ছে নির্বাচন, বিশেষ করে আমাদের জেলার ব্যারাকপুর আসনে যেন বইছে নির্বাচনী লু। প্রতিদিনই নির্বাচন কমিশনের কাছে জমা হচ্ছে ভুরি ভুরি অভিযোগ। এদিনও যেমন মহকুমা শাসকের কাছে মূল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ দায়ের করলেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। প্রকৃতির উত্তাপ এখন 37-38 ডিগ্রির কাছাকাছি, কিন্তু নির্বাচনী উত্তাপ বোধহয় ছাড়িয়েছে 100-এর পারদ। বিশেষ করে ব্যারাকপুর লোকসভা আসনে উত্তাপের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। রোজই কমিশনের কাছে জমা হচ্ছে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ। এদিন যেমন প্রচার করতে করতেই ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে হাজির হয়েছিলেন লোকসভার তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। তাঁর অভিযোগ, প্রচারের নামে সন্ত্রাসকে মদদ দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী, কারণ যে প্রার্থীর সমর্থনে তিনি জগদ্দলে এসেছিলেন সভা করতে সেই প্রার্থী সন্ত্রাসিত করে রেখেছে সমগ্র ব্যারাকপুর লোকসভা অঞ্চল, খুনও করা হচ্ছে তৃণমূল কর্মীদের। শুনব মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা দিয়ে বার হয়ে এসে ঠিক কি বললেন দীনেশ ত্রিবেদী। সিকিউরিটির জন্য মোদি সাহেব বলে আমার ভরসা করুন, উনি তো বেশি ইনসিকিউরিটি করছেন। উনি যখন বলছেন যে দেশের সিকিউরিটি আমি করব, উনি তো আতঙ্ক ছড়াচ্ছে। আমি জানি না কেন কি ওরা বিজেপি সব জায়গায় হারছে, হেরে গেছে, তাই জন্য ওরা সবাইকে একটু আতঙ্ক করছে। আমি যা টেররিস্ট এর ল আছে, ওই ল বিজেপির ক্যান্ডিডেটের ওই লটা দেওয়া উচিত, কেন কি ও টেররাইজ করছে। টেররিস্ট লটা কি আছে, টেররিস্ট ল আছে যে যা তোমার টেরর, যা টেরর সব জায়গায় টেরর করছে, তাহলে ও হয়ে গেছে একটা টেররিস্ট। ও আর টেররিস্টের কী তফাত? আর মোদি সাহেব যদি ওর প্রচার করে আসছে, তাহলে ও টেররিস্টকে সাপোর্ট করছে। আর যা বলে যে টেররিস্ট আমার চেয়ে ভয় খায়, ও টেররিস্টকে মোদি সাহেব সাপোর্ট করছে। উৎপল দাস, আমাদের খবর, ব্যারাকপুর। আমাদের খবর এখন এ পর্যন্তই। আপনারা দেখছেন 24 আইসিইউ নর্থ, উত্তরের টানে সারাক্ষণ। আপনারা দেখছেন 24 আইসিইউ নর্থ, উত্তরের টানে সারাক্ষণ।